हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल लिपिज किचन। आज आमी हाजिर होएछी जीभे जल आना स्वादे चिंगड़ी माछेर रेसिपी निये। खेते एतटाई टेस्टी हय जे चिंगड़ीर मालाइकारी स्वाद केउ टेक्का देय। आशा करछि आमार आजकेर एई चिंगड़ी माछेर रेसिपी आपनादेर खूब भालो लागबे। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइल। एखाने आमी प्राय 400 ग्राम चिंगड़ी माछ निये निएछि। पीठेर दिकटा एभावे एकटू केटे निये पीठेर दिकेर जे कालो सूतोर मतो अंशटाके किन्तु अवश्यई बाद दिये दिते हबे। एबार चिंगड़ी माछेर पागुलो आर माथार दिकटा एकटू केटे बाद दिये भालो करे धुये निएछि। आर तारपर परिमाण मतो लवण हलुद मेखे निच्छि। लवण हलुद मेखे 10 मिनिट राखले किन्तु चिंगड़ी माछेर एई खोसागुलो छाड़िये निते खूब सुविधे हय। एबार एकटा कड़ाई गरम करे तार मध्ये निये निच्छि 1 चामच तेल। तेल ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিচ্ছি 2 দারচিনি স্টিক, 4-5টা ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, আর দিয়েছি 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে এখানে অ্যাড করে দিয়েছি বড় বড় টুকরো করে কেটে 2 বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 ইঞ্চের থেকে একটু কম পরিমাণ আদার টুকরো আর 8-10টা রসুনের কোয়া। আদা রসুনকেও 2 মিনিট ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটো কেটে আর দিয়েছি 2 কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছুকে প্রায় 5 মিনিট ধরে ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু লালচে রং করে ভেজে নিয়েছি। আর তারপর ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে এভাবে বেটে নিয়েছি। ওই একই কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেল ভালোভাবে গরম হলে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ ছেড়ে দিয়েছি। চিংড়ি মাছকে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই। এখানে জাস্ট 2 থেকে 2.5 মিনিট মতো চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। এখানে চিংড়ি মাছগুলো প্রায় হাফ ভাজা করে নামিয়ে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা। আর এখানে আমি এবার দিয়ে দেব সেই যে মশলা আমি মিক্সিতে বেটে রেখেছি, সেটা পুরোটাই এখানে অ্যাড করে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে প্রায় 4-5 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট মশলাটা কষানো হলে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1.5 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে করে রঙটা সুন্দর হয়। মাছে লবণ দেয়া আছে সেই কথা মাথায় রেখে বাকি লবণটুকু অ্যাড করে দিয়েছি। এবার এই পর্যায়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে যদি মশলাটা একটু শুকিয়ে আসে তাহলে কিন্তু অল্প অল্প গরম জলে ছিটে দিয়ে মশলাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প গরম জলে ছিটে দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লোতে রেখে এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ বাড়িতে পাতা দই। এর সাথে মিশিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। খুব ভালো করে সব কিছুকে মিক্স করে নিয়েছি। এবার এই দই আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে মশলাটাকে এখানে কষিয়ে নিতে হবে, যাতে করে দই না ফেটে যায়। দেখতেই পাচ্ছেন লো ফ্লেমে রেখে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে 1 টিস্পুন চিনি অ্যাড করেছি। একদম মশলা থেকে তেল রিলিজ হওয়া পর্যন্ত ভালো করে মশলা কষিয়ে নিয়ে এখানে হাফ ভেজে রাখা চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি। চিংড়ি মাছ দেওয়ার পর প্রায় 2 মিনিট ধরে ভালো করে মশলার সাথে চিংড়ি মাছকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে 1/2 কাপ মতো গরম জল অ্যাড করে দিয়েছি। খুব বেশি জল কিন্তু দেয়া হবে না, যেহেতু রান্নাটা একটু মাখো মাখোই হবে। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে অল্প একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার হয়। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। 8-10 মিনিট হওয়ার পর ফ্লেম অফ করে আরও 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনা খুলেছি, দেখতেই পাচ্ছেন রান্না আমার একেবারে কমপ্লিট। কতটা সুন্দর এটা দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আমার আজকের এই চিংড়ি মাছের জিভে জল আনার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। যেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।